যদি তোমরা সত্যিকারভাবে আল্লাহ পাকের ভালোবাসা পেতে চাও নমুনা তৈরি করা লাগবে আমার আমি কেমন ভাবে নামাজ পড়লাম কেমন ভাবে রোজা রাখলাম কেমন ভাবে চলছি কেমন করে ঘুমাইছি সবকিছু নমুনা তোমাদের কাছে আছে তোমরা যদি সত্যিকারভাবে এগুলাকে পালন করতে পারো দেখো আল্লাহ রাসূলের প্রেম আর ভালোবাসা রাসূল যেদিন দুনিয়া থেকে চলে যাবেন যিনি আযানের প্রবর্তক যায়েদ ইবনে আব্দ রাব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু কারণ আগে আযানটা ছিল না সেটা ভিন্ন একটা সাবটা বিশেষ করে তিনি হাল চাষ করতেছিলেন শুনছি যে রহমতে দু আলম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন ছুটছে মসজিদে নববীর মধ্যে আয়েশা আল্লাহর কাছে দোয়া করতেছে মাওলা যেই চক্ষু দিয়া এতদিন তোমার নবীকে দেখছিলাম আজ পরে থেকে আর তোমার বন্ধুকে আর দেখব না মাওলা এই চক্ষু দিয়ে আমি দুনিয়া দেখতে চাই না দোয়া করেছেন দোয়া কবুল সাথে সাথে চক্ষু অন্ধ হয়ে গেছে এত বড় সাহাবী রাসূলের প্রেম কত ছিল ভালোবাসা কত ছিল আমি রাসূলকে এতদিন দেখেছি আর এই চক্ষু দিয়ে দুনিয়া দেখতে চাই না হাদিসের মধ্যে স্পষ্ট আসছে আল্লাহ পাক দোয়া কবুল করেছেন যেহেতু অন্তর থেকে বলছে আল্লাহ দোয়া কবুল করেছেন চোখের জ্যোতি শেষ তারা কেমন ভালোবাসছেন রাসূলকে যেমন কাজে এমন দিলের থেকে রাসূলকে ভালোবাসছেন উহুদের যুদ্ধে তিনজন শহীদ বাবা ভগ্নিপতি আর একজন ছেলে একই পরিবারের তারা তিনজন শহীদ শহীদ যখন হয়ে যায় সেদিন তাদের মা বৃদ্ধ মানুষ উহুদের দিকে ছুটছে সাহাবায়ে কেরাম বন্ধ করেছেন যে মহিলাদেরকে উহুদে যেতে নিষেধ কারণ সেখানে ক্ষত বিক্ষত অবস্থায় সব পড়ে আছে তুমি যেও না বলে আমাকে একটু দে তো বলে তোমার সংবাদ দিয়ে দিলাম তোমার স্বামী শহীদ তোমার ছেলে শহীদ তোমার ভাই শহীদ তিনজন শহীদ মনে ব্যথা পাইও না বাড়িতে চলে যাও হাদিসের মধ্যে স্পষ্ট বুখারীতে রওয়ায়েত আছেন মহিলা বলতেছে আমি তোমাদের কাছে একটা জিনিস জানতে আসছি আমার তিনজন শহীদ হয়ে গেছে আফসোস নাই আমাকে একটু শোনাও আমার রসুল কেমন আছে বলে আল্লাহ রসুল তিনি মোটামুটি ক্ষত বিক্ষত অবস্থায় রক্ত ধরা অবস্থায় আছেন হুশ জ্ঞানে সুস্থ আছেন বলে আমাকে একটবার দেখাও রাসূল পাহাড়ের পাদদেশে এখানে বসিয়ে রাখছেন সেখানে এক নজর রাসূলকে দেখাইছেন দেখার পরে মহিলা বলতেছিলেন বুখারীতে আছেন কুল্লু মুসিবাতিন বাদাকা জালালুন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর হাবিব আপনাকে এক নজর দেখার পরে আমার সমস্ত ব্যথাগুলি আমি ভুলে গেছি আমার স্বামী আমার ছেলে আমার ভাই শহীদ কোনো আফসোস নাই আমি আপনাকে এক নজর দেখার পরে আমার সব ব্যথা শেষ একজন মহিলা রাসূলকে কি ভালোবাসেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহু আকবার একজন মহিলা তার স্বামী তাকে ওই জামানায় তালাক ছিল না ছিল জেহার জেহার মানে কোনো পুরুষ যদি তার স্ত্রীকে ডিভোর্স করার মতো বিচ্ছেদ করার মতো মানসিকতা হতো তারা বলতো আনতা কা জহরি উম্মি আনতে কা জহরি উম্মি তুমি আমার মায়ের পিঠের মতো আমার মায়ের পিঠ যেমন আমার জন্য হারাম স্পর্শ করা ঠিক তুমি আমার জন্য হারাম এটাকে জেহার বলা হয় এই অবস্থায় মহিলা আল্লাহ রসুলের কাছে দৌড়ে আসছেন বুড়া হয়ে গেছে বৃদ্ধা মানুষ স্বামীও বৃদ্ধ বিবিও বৃদ্ধা আল্লাহ বলেন জিয়া রাসূলুল্লাহ ওই সময় তালাকের আয়াত নাজিল হয় নাই এবং আল্লাহ রাসূল তখন শোনার পরে বলে যে তোমার ব্যাপারে আমার কাছে কোনো ফয়সালা নাই মহিলা কাঁদতেছে রহমতে দু আলমের কাছে আসার পরে যখন কোনো সমাধান খুঁজে পাওয়া গেল না আমার সমাধান আর কোথায় হবে না আর কোথায় যাব এমন ভাবে কান্না শুরু করেছে তার কাঁদতে কাঁদতে বুক ভাসিয়ে ফেলছে মহিলা বাড়িতে চলে যায় কান্না এত কান্না
আল্লাহু আকবার, জমিনের মধ্যে যখন মহিলা হযরতে খাওলা বিনতে জামা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছিলেন যখন এই অবস্থায়, কিছুক্ষণ পরে তাদের ব্যবস্থাপনা নিয়া আসমান থেকে ওহী নিয়া জিবরিয়াল আলাইহিস সালাম হাজির, রাসূল মহিলাকে ডাকছে, আসো তুমি কি করছিলা? বলে আল্লাহর রাসূল আপনার থেকে যখন বিমুখ হয়ে চলে গেলাম কোথায় সমাধান খুঁজে পাবো না, কি অবস্থা হবে, আমার স্বামীটাও ঠিকমতো চলতে পারে না, চোখে দেখে না, সে তো বেচারা বইলা ফেলছে, কি করা? তখন আল্লাহর রাসূল বলেন যে শোনো, তুমি জমিনের মধ্যে এমন ভাবে কাঁদছ, তুমি আসমানের মালিককে তোমার প্রতি রহমত করার মতো পরিবেশ তৈরি করে ফেলছো, এমন ভাবে তুমি কাঁদছ আল্লাহ আর তোমার কান্না সহ্য করতে পারে নাই। আমি তো গরিব, তো আর আমার কাছে নাই, যেবার আমার বলবে না, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, রাখো রাখো। তো তখন আল্লাহ রসুল তাকে বললেন যে তাকে খবর দিয়ে নিয়ে আসো খাওলাকে। খবর দিয়ে আনার পরে আল্লাহর হাবিব বলছেন, শোনো এই মাত্র আয়াত নাজিল হলো, তুমি যে শব্দটা তোমার স্বামী তোমার ব্যাপারে বলছে এই কথা বললে তার স্ত্রী তালাক হয় না, কারণ তালাকের মাসালা ভিন্ন অবস্থা, এটাকে জেহার বলা হয়, যে তুমি আমার মায়ের মতো আমার উপরে আমার কাছে হারাম হয়ে গেছো। এই কথা যখন বলছে তখন তার জন্য বলছে কি করতে হবে, করতে হবে রাস্তা তোমার জন্য তিনটা, তিনটা রাস্তা, একটা হলো লাগাতার এই অবস্থার থেকে স্ত্রীকে স্পর্শ করার আগে হালালভাবে তাকে পাওয়ার আগে দুই মাস লাগাতার রোজা রাখতে হবে, এক নম্বর। দুই মাস লাগাতার রোজা যদি রাখতে না পারে তাহলে সে 60 জন মেসকিনকে দুই বেলা পেট ভরে খাওয়াবে, তা না হলে গোলাম আজাদ করবে। এখন হযরতে খাওলা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ একটাও তো আমার জন্য আমাদের জন্য সম্ভব না, স্বামী দুই মাস রোজা রাখবে, সে তো মোটর চলতেই পারে না, চোখে দেখে না, তার অবস্থা খুব খারাপ। দুই নম্বর, গোলাম আজাদ করবো কি করে, নিজের ঘরের মধ্যে খাবার নাই। তিন নম্বর, 60 জন মেসকিনকে দুই বেলা খাওয়া মানে 120 জনের মতো, এটাও আমাদের সমর্থ নাই। আল্লাহ রসুল কোরআনের আয়াত তিনটা জিনিস তোমাদের জন্য আল্লাহ পাক দিয়েছে, তিনটার যে কোনো একটা গ্রহণ করতে হবে, ভিন্ন কোনো রাস্তা নাই। তখন মহিলা বলতেছে, আচ্ছা কি করবো? রাহমতে দু আলম সাহাবাই কেরামদেরকে বলছে, তোমরা চাঁদা উঠাও, চাঁদা উঠাইয়া তোমাদের ভাই হেলালকে এবং খাওলাকে আজাদ করার জন্য তাকে 60 জন মেসকিনকে দুই বেলা যেন খাওয়াইতে পারে, চাঁদা উঠাইয়া দাও, সে যেন মেসকিনদেরকে খাওয়ার ব্যবস্থা করে। যখন এই অবস্থা হয়ে যায় সাহাবায়ে কেরাম তাদের ভাইকে আজাদ করার জন্য প্রত্যেকে চাঁদা দিয়ে দিলেন, 60 জন মেসকিনকে দুই বেলা পেট ভরে খাওয়াইয়া এই জেহাদ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মহিলা, রসুল বলেন যতদিন মহিলা হায়াতে বেঁচে ছিল কোনদিন যদি আসছে সম্মানার্থে রসুল চাদর বিছিয়ে দিতেন। মহিলাটা সাধারণ মহিলা নয় যে দুনিয়ার থেকে এমন ভাবে ক্রন্দন করেছে আসমানের মালিক তার ফয়সালা নাজিল করার জন্য বাধ্য হয়ে গেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলছেন এক কাফেলা নিয়ে, হযরতে খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাস্তার পাশে দাঁড়াইয়া খলিফাতুল মুসলিমের সাথে একটু কথা বলবেন, খলিফাতুল মুসলিমিন দাঁড়াইয়া বৃদ্ধা মহিলার সাথে কথা বলতেছে, পুরা কাফেলাটা স্থির হয়ে যায়। সাহাবাই কেরাম বলেন, একটা বৃদ্ধা মহিলা এর জন্য এর সাথে কথা বলার জন্য এত পুরা কাফেলাটাকে উনি স্থির করে ফেললেন। হযরত ওমর রাদিয়াল্লাহু শোনার পরে বলতেছে, এ সাহাবারা আপনারা শুনছেন যে আমি কার সাথে কথা বলছি? বলো ওই যে খাওলা, যে মহিলার ফাতেহা একবার কুল হুয়াল্লাহ তিনবার পড়েন, নিজেদের মুরব্বিরা যারা কবরে আছে তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। আমরা কেউ রাবানের আওয়াজ করবো না। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه، أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه،
أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول لا حول ولا قوة إلا بالله العلي العظيم. درشوي بري اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين قبي رزني আল্লাহ আমরা কতিপয় গুনাহগার বান্দা প্যান্ডেলের নিচে বসে আপনার শাহী দরবারে মেসকিনের মতো দুইটা হাত তুলেছি। আল্লাহ এ মাওলা, আমাদের কারো মা নাই, বাবা নাই, কারো দাদা নাই, দাদা নাই, অনেককে হারিয়ে ফেলছি। আল্লাহ আল্লাহ মেহরবানি করা এই নেক আমলের সওয়াবগুলি আমাদের মা বাবার কবরে পৌঁছে দাও। লক্ষ কোটি গুণে দুরুদ ও সালামের হাদিয়া সোনার মদিনায় আপনার বন্ধু রওজা পাকে পৌঁছে দাও। আল্লাহ রাসূলের পবিত্র আলো আহাল খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম সাহাবায়ে কেরাম সকলের আরোহ মোবারকে সওয়াবগুলি পৌঁছে দাও। আল্লাহ আমরা অনেক গুনাহ করে ফেলছি মাওলা, আল্লাহ দয়া করে মেহরবানি করা তওবাকে ওসিলা করা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও মাওলা। আল্লাহ আমরা তওবা করলাম, নসুহাতান কবুল করে গুনাহ ক্ষমা করে দাও। আল্লাহ আল্লাহ মা বাবার গুনাহ মাফ করে দাও, দাদা দাদির গুনাহ মাফ করে দাও, যারা কবরবাসী হয়ে গেছে তাদের কবরকে রহমতের কবর বানিয়ে দাও, দুঃখী মা বাবা যারা কবরে আছে তাদের কবরে তুমি আজাব দিও না মাওলা। আল্লাহ আমাদের নেক আমলের সওয়াবগুলি আব্বা আম্মার কবরে পৌঁছে দাও। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে তাদের গুনাহ মাফ করে দাও, সন্তানকে মা বাবার খেদমত করার জন্য তৌফিক দান করে দাও। মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকালে তোমার রসুল বলছে কবুল হজের সওয়াব দিবে। আল্লাহ আল্লাহ মা বাবার খেদমত করার তৌফিক দান করে দাও। আল্লাহ আয় আল্লাহ যারা আল্লাহ এই মাদ্রাসার জন্য জায়গা দিয়ে গেলেন, আল্লাহ আল্লাহ চেয়ারম্যান সাহেব তার পরিবারবর্গ যারা দুনিয়া থেকে চলে গেছেন সকলের কবরকে রহমতের কবর বানিয়ে দাও। আল্লাহ ইয়া আল্লাহ নেক কাজ করে কবরে চলে গেছে মাওলা, যত ছাত্র এখানে পড়ালেখা করবে তাদের একটা অংশ সওয়াব তাদের কবরে পৌঁছে যাবে। আল্লাহ আল্লাহ দয়া করে এখলাসের সাথে মাদ্রাসার খেদমত করার জন্য মোতোয়াল্লি হিসাবে তাদের সবাইকে তৌফিক দিও। আল্লাহ যারা কমিটির মেম্বাররা আছে মসজিদ মাদ্রাসা পরিচালনা করে ও মাওলা তোমার দ্বীনের খাদেম হিসাবে তাদের লিস্টিটা লিখে দাও। আল্লাহ কিয়ামতের ময়দানে এই উসিলায় তাদেরকে নাজাতের সামান করে দিও। আল্লাহ আল্লাহ যারা অসুস্থ আছি আমাদের সকলকে শিফাই কামিলা নসিব করে দাও। আল্লাহ এই মজলিসের মধ্যে যারা অসুস্থ আছে পেরেশানি যে আছে সবার পেরেশানিকে দূর করে দাও। আল্লাহ সুস্থতার হায়াত দান করে দাও, আমাদেরকে শিরক বেদাত থেকে হেফাজত করো। আল্লাহ তোমার নবীর প্রেম আর ভালোবাসা মহাব্বত আমাদের দিলের মধ্যে দান করো। আল্লাহ আল্লাহ মাদ্রাসা মসজিদ কবুল করে লাও, এলাকাকে কবুল করে লাও। আল্লাহ এই মাদ্রাসা মসজিদের উসিলায় পুরা এলাকার যুব সমাজকে তুমি হেদায়েত দান করে দাও। আল্লাহ
তাদেরকে তুমি সন্ত্রাসী বানাইও না চরিত্রবান সন্তান হিসেবে কবুল করো আল্লাহ আয় আল্লাহ সমস্ত মানুষকে আয় আল্লাহ দয়া করে মেহেরবানি করা আপনার খাঁটি বান্দা হিসেবে জীবন কাটাবার তৌফিক দান করে দাও যারা মাদ্রাসায় ওয়াদা করেছে দান করেছে এবং করবে প্রত্যেকের দানগুলোকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ কিয়ামতের ময়দানে এই দানকে উসিলা করা তোমার হাবিবের সুপারিশ নসিব করে দিও আল্লাহ ইয়া আল্লাহ তার পুরো পরিবার বর্গ যিনি মাদ্রাসা দিয়ে আজকে কবরে চলে গেছেন পুরো পরিবার যারা দুনিয়াতে বেঁচে আছে হেদায়েত দান করে দাও আল্লাহ আল্লাহ অসুস্থ প্যারালাইসিসের জন্য দোয়া চাইছে তাকে তুমি অতি তাড়াতাড়ি শিফায়ে কামিলা নসিব করে দাও আয় আল্লাহ রহমান রহিম দয়ালু খোদা মাহে রমজান আসতেছে আল্লাহ আমাদের হায়াতকে বরকত দিয়া রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও রমজানে রোজা রাখার তৌফিক দান করে দাও সকলকে সুস্থতার হায়াত দান করে দিও আল্লাহ আপনার হাবিবের কদম মোবারকের উসিলায় আপনার ইসমে আজমের উসিলায় আমাদের দরখাস্ত গুলাকে কবুল করে লাও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রুল খালকিহি মুহাম্মাদি ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।